মারেন। ও রাইট, মাই গড, এখন খারা ঢালবে নামতে হচ্ছে। ও মাই গড, সকাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সকালে উঠেই নামাজ পড়ে নিচ্ছে আলম ভাই, আমিও পড়ে নেব। টাইম হচ্ছে 7:10, রাতে ঘুমটা তো ভালো হয়নি, তিনজন একটা খাটে কষ্ট করে শুয়েছি। তো আমরা একটু পরেই নাস্তা করবো, সি অন দ্য রোড। ডাক বাংলার নিচ থেকে বাইক বের করতে বেশ কসরত করতে হলো। তো আমরা তৈরি, আমাদের ব্যাগ প্যাকেজ সব বাংলোতে আছে, সবাই হাত পা ঝাড়া, শুধু আমি একটা ব্যাগ নিলাম, সাথে ক্যামেরা থাকলে যেটা হয়। তো আমরা প্রথমে 2-3 কিলোমিটার যাব বাইকে করে বটতলা। ওখানে নাস্তার অর্ডার দেওয়া ছিল গতকালই, বিন্নি চালের ভাত দিয়ে মরিচের ভর্তা আর নারকেল এবং চিনি দিয়ে। পাহাড়ি জুম চাষের চাল থেকে বিন্নি চালটা হয়। ভালো আছো? গতবার নীলগিরিতে আসুম ভাই আর আমি এটা দিয়ে নাস্তা করেছিলাম। নাস্তা হচ্ছে আলশ্য। আচ্ছা, বর্তা কে কে খাবে? সবাই খাবে, একজন বাদে। ঠাপটা কিন্তু বিন্দাস। আমরা নাস্তা আর রং চা খেয়ে বের হয়ে পড়লাম। আমাদের কেউই হেলমেট নেয়নি, কারণ 6-7 কিলোমিটার মাত্র বাইক জার্নি। তবে সকাল সকাল পাহাড়ে আঁকাবাঁকা পথে সব কিছুই খুব ভালো লাগছিল। তবে ভিমরি খেতে হলো, কারণ আপহিল, খাড়া উঠে যেতে হবে। উঠবো কেমনে? ওঠাটা ঠিক হয় নাই। এই যে এখান থেকে বাজবে বাজবে। দুইটা আপহিল ডাউনহিল, এরপর বাইক রেখে আমাদের ট্রেকিং শুরু। আমরা বাইকগুলো রেখে এখানে ট্রেকিং শুরু করলাম। সম্ভবত 20 মিনিটসের ট্রেকিং হবে। পথটা খুবই সুন্দর, অত বেশি খাড়া না, একটু খাড়া আছে। দিকু ভাই, বেশি খারাপ লাগতেছে? ওকে, একটু জিরান। হয়ে আমার নাচতেছে, বেশি জোশ। Thank you.
তো প্রথমে জঙ্গল শেষ, তারপরে চিড়িমেলা, তার মানে খুব বেশি দূরে নেই আপনার। আমরা বিভিন্ন জায়গায় ট্যুর করি, ট্রাভেল করি, তো স্কিনের উপর আমরা অনেক টর্চার করি। ফলমূলগুলা, শসা বা এই যে ডাবের পানি, এটা কিন্তু স্কিনের জন্য অনেক ভালো। তাহলে আমরা প্রচণ্ড এই যে রোদে ঝড়ে মানে স্কিনের অবস্থা খারাপ হয়ে যায়, তো এটা একটা টিপস। লাস্ট ওয়েট করতেছি, এখনই আমাদের ভেলা অভিযান শুরু হবে। রেডি হয়ে রেডি জঙ্গল, আদিবাসীদের পাড়া আর ঝিরিপথ ধরে প্রায় আমরা আধা ঘন্টা ট্রেকিং করলাম। 2000 years later. এই যে ওখানে যে ঝিরিটা আছে ওখান থেকে আমাদের বোটিং রাফটিং, তো আমরা শিলবাঁধায় চলে এলাম। এখানে এসে আমরা একটা বন মোরগের অর্ডার দিয়ে দিলাম। এটা ধরতে কিন্তু বেশ কষ্ট করতে হলো। ফিরে আসার পর এটা দিয়ে আমরা লাঞ্চ করব। তো শিলবাঁধা থেকে দেবতাখুম সহ অন্য আরো দুটো ঝর্ণাতে যাওয়া যায়, কিন্তু আমরা যাব দেবতাখুম। লাইফ জ্যাকেট পরে নিলাম, জ্যাকেট পরে এই যে শিলবাঁধা যেখানে আমরা ব্রেক দিলাম এখান থেকে আমরা রওনা দিলাম, আর সামনে আমরা রাফটিংটা শুরু করব। সমস্ত কিছু আমরা রেখে গেছি এখানে, মানে ব্যাগ ট্যাগ যত কিছু আছে, কারণ পানিতে ভিজতে হবে। টুকটাক জিনিস যেমন গোপ্রোর ব্যাটারি, এক্সট্রা ব্যাটারি, এই জিনিসগুলো পলি ব্যাগে করে পকেটে নিয়ে নিছি। শিলবাঁধা থেকে জাস্ট 5 মিনিট সামনে আসতে, ও মাই গড, অনেক পিচ্ছিল। আমার একটু মনটা দমে গেল, ভাবছিলাম বাসের ভেলা থাকবে। ও আছে, তার মানে লাইক স্টেপ বাই স্টেপ যেতে হবে। ফার্স্ট স্টেপ বাইকিং, তারপরে ট্রেকিং, তারপরে বোটিং, তারপরে রাফটিং, আবার ট্রেকিং। চারপাশ কি নিরিবিলি, শুধু পাখির কলকাকুলি, বাতাসের শব্দ, মাঝে মাঝে নৌকার বৈঠার শব্দ। অবশেষে এই ভেলাগুলা করতেছিলাম যে কখন উঠবো কখন উঠবো। তো নৌকা জানি শেষ, আমাদের এবার শুরু হবে নেক্সট এক্সাইটিং অ্যাডভেঞ্চার, সেটা হচ্ছে ভেলা। যাই হোক, অবশেষে রাফটিং শুরু হলো। দারুণ একটা অ্যাডভেঞ্চারের টানে আমার রক্তের লোহিত কণাগুলোর গতিবেগ মনে হলো বেড়ে গেছে। এক ভেলাতে একজন অথবা দুজনও বসা যায়। একজন বসলে ভেলার ঠিক মাঝখানে বসতে হবে, আর দুজন বসলে ঠিক আমাদের মতো ঠেলা দেন ওদিক থেকে মাটির, মাঝখানটা ফাঁকা রেখে সামনে পিছনে করে বসতে হবে। মাঝখানে বসা লাগবে, মাঝখানে তো মানা করতেছে। দুজন হয় তাহলে কোনাকুনি বসতে হবে। হ্যাঁ, দুজন তো, দুজন হলে কোনাকুনি বসতে হবে। আপনাদের ওয়েট মিলবে? হবে হবে, এটা আগে দেখেন, আপনি ওয়েট মিলবে কিনা সেটা দেখেন আগে। ঋদু ভাইয়ের ওজন বেশি কম থাকায় আমার যে একটু টেনশন হচ্ছিল না সেটা বলতে পারবো না, যাক আল্লাহ ভরসা। আর কেউ যদি লাইফ জ্যাকেট থাকাতেও ভয় পান, তবে চিন্তার কিছু নেই, নৌকায় যাওয়ার অপশন আছে। ওয়েট ঠিক আছে, দুজন। আমাদের জার্নি কিন্তু শুরু হয়ে গেল। জীবনে অনেক জায়গায় ঘুরেছি, অনেক কিছু করেছি, তবে এই বাঁশের ভেলায় রাফটিং করা, উফ, কি যে একটা অ্যাডভেঞ্চার হলো বলার মতো না। আমরা মাছ পথে আছি,
মাঝখানে একটা সরু দুই পাহাড়ের চিপা দিয়ে যাইতে হবে। সো ভেরি এক্সাইটেড, লাইফে অনেক কিছু করছে আল্লাহ তাআলা, অনেক কিছু অনেক জায়গায় নিয়েছে, অনেক টুর করছে, বাট এটা দিস ইজ সামথিং, একটা ওয়ান টাইম একটা এক্সপিরিয়েন্স, এটা লাইফের মানে ফরএভার একটা এক্সপিরিয়েন্স। রেমাক্রি, নাপাকুম ওইসব জায়গাতেও আছে। এটা হচ্ছে রেদু ভাই, আপনার কেমন লাগতেছে? বাইক রাইডের সাথে সাথে এই জিনিসগুলো রাফটিং, হাইকিং, ট্রেকিং, বোটিং, এই জিনিসগুলো ডিফারেন্ট ফ্লেভার দেয়। এখানে মানে অন্য একটা জগতে চলে আসছে। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো, আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো, আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি ডানা মেলা গাঙ্গুলে, আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও, নেবে তো আমায় বলো নেবে তো Hey!